ভাঙড়ে যাওয়ার পরিস্থিতি থাকলে নিশ্চিত ভাবে দেখুন যাওয়ার জন্য দরজাটা খুলতে হয় আমার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ভোটাররা পর্যন্ত তারা আমাকে দরজা খুলে দিচ্ছে আপনি আসুন তারা আমার সঙ্গে কথা বলছেন নমসদ সাহেবকে তার কমিউনিটির লোকদেরকে তারা তো ভুল বুঝিয়ে রেখেছেন যে বিজেপি সাম্প্রদায়িক আমি ব্যক্তি শুভেন্দু অধিকারী তো নয় আমি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক আগে সিদ্দিকী সাহেবদের বলতে হবে যে মমতা করি বাঁচার জন্য হিন্দু মুসলমান করি না তারা তো বলেন যে বিজেপির লোকেরা সাম্প্রদায়িক তা সেই সাম্প্রদায়িক বিজেপির কে দরজাটা কি খুলবেন আমার আপত্তি নেই আমি অকুত ভয় চিত্ত জেতা বয়শূন্য উচ্চ জেতা জ্ঞান মুক্ত গৃহের প্রাচীর আপন তলে দিবস সর্বরী ওষুধারে করে নাই খন্ড ক্ষুদ্র করি আমি রাজি আছি দরজাটা আপনাদের খুলতে হবে আমি গিয়ে বিজেপির হয়ে ভোট চাইব না নসাদ সাহেব শুনে রাখুন আপনার বকটুইতে সংখ্যালঘু মুসলিম এলাকায় কুড়িয়ে মেরেছিল তৃণমূলের লোকেরা প্রথম শুভেন্দু অধিকারী পঞ্চান্ন জন এমএলএ কে নিয়ে গেছিল আপনিও জাননি মমতা ব্যানার্জিও জাননি আপনারা পরে গেছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বিজেপি নেতার থেকেও সারা রাজ্যে তিনি বিরোধী দল নেতা হিসাবে আমি তাকে মনে করি তার কাজ সারা রাজ্যে যেখানে সংবিধান লুণ্ডিত হচ্ছে সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড হচ্ছে মানুষের অধিকারে ভুলুণ্ডিত হচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে সেখানে গিয়ে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো শুধু ভাঙড় ক্যানিং বা আমতা নয় সমগ্র রাজ্যের আর রাস্তা আমি কি খুলে তিনি একজন সিনিয়র লিডার দীর্ঘদিনের পলিটিশিয়ান তিনি বর্তমানে যে যে পদে আছেন সারা রাজ্যের মানুষের তাকে কথা বলতে হবে তিনি শুধু বিজেপির হয়ে কথা বলবেন এটা তো নয় সিপিএম কংগ্রেস আইএসএফ সহ সমগ্র রাজ্যের মানুষ যারা অতিষ্ঠ এই শাসকের অত্যাচারে তার হয়ে কথা বলবে আমি তো ডে ওয়ান থেকে মমতা ব্যানার্জি সমালোচনা করে আসছি মমতা ব্যানার্জির এই যে রাজনীতি করছে এই রাজনীতির আমি করে আসছি মমতা ব্যানার্জিকে ভোট দিতে বারণ করেছে বিগত মমতা ভোট দিতে বারণ করেছি আবার কেমন ভাবে রাস্তা করবো বলতে এটা ওটা বললি যে সমাধান হয়ে যাবে এটা তো নয় আমি শুরু থেকে বলছি আজকেও বলছি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বাংলার জন্য বাংলা স্বাস্থ্যকর পরিবেশের জন্য নয় মমতা ব্যানার্জিকে যত প্রত্যাখ্যান করতে হবে যত কম মমতা ব্যানার্জি ভোট পাবে বাংলার গণতন্ত্রের জন্য তত ভালো হবে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ভুল বোঝানোর পক্ষে নয় আর কর্মীরাও ভুল বোঝার পক্ষে নয় যার যেটা নীতি আচরণ যেটা দেখতে পাচ্ছি সেটা মানুষের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক আমি সৈকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আজকে শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন তো সেখানে অনেক প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে ওই প্রশ্ন হয়েছিলো যে আপনি ভাঙড়ে কেন যাচ্ছেন না ওখানে তো বিরাট গণ্ডগোল হচ্ছে আইএসএফ কর্মীদেরকে মারা হচ্ছে উল্টো অভিযোগে উঠছে তো ওখানে তো এত অশান্তি হচ্ছে তো ওখানে কেন যাচ্ছেন না তখন শুভেন্দু অধিকারী বলেন যে আমি তো যেতে চাই আমি তো দল মত নির্বিশেষে বিরোধী লিডার হিসেবে আমি তো যেতে চাই কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবরা দরজাটা খুলবেন কি এই যে আমি এখানে এসেছি আরও জায়গায় যাচ্ছি এখানে তো আমাদের বিজেপির যারা লোকজন তারা তো দরজা খুলে রেখেছেন সেই জন্যই আমি যাচ্ছি আসছি বসছি কিন্তু ভাঙড় মানে পরিষ্কার যেটা বলতে চাইছেন যে ওখানে তো যে গণ্ডগোল সেখানে তো আইএসএফের অভিযোগ সেখানে তো বিজেপির নয় তো ওখানে আমি গেলে ঠিক করে যেতে পারবো তো আমি কথা বলতে পারবো তো আমার কথা ওখানে লোকজন শুনবেন তো নাকি আবার অন্য প্রশ্ন তোলা হবে কারণ আইএসএফ তো আবার আমাদের দলকে সাম্প্রদায়িক বলে বলে থাকে তো আমি যে যাব ওখানে যাদের জন্য যাব তাদের কাছে পৌঁছাতে পারবো দরজা খোলা থাকবে নাকি আমাকে আবার বাধা দেওয়া হবে আমার সবর্কে উল্টোপাল্টা কথা বলা হবে কারণ যেহেতু আইসেফ বলে থাকে বিজেপি সাম্প্রদায়িক দল তো সে আর কি প্রশ্নটা তোলেন বা বলেন শুভেন্দু অধিকারী যে আমি তো যেতে চাই আমার কোনো ভয় নেই কিন্তু দরজাটা নৌসাদ সিদ্দিকী সাহেবদেরকে খুলতে হবে আর সেই সঙ্গে বলেন আমি আমার দলের হয়ে ভোট চাইতে যাবো না কিন্তু নো ভোট টু মমতা মমতাকে হারাতে হবে হিন্দু মুসলিম এইসব করে কিছু হবে না সমস্যা হবে হারানোর জন্য মমতাকে হারাতে হবে সেটা সেটা করবেন তো সেটা বলবেন তো নওশাদ সিদ্দিকী সাহেব এই প্রশ্ন আজকে রেখেছিলেন শুভেন্দু অধিকারী আর পাল্টা শুনলেন নওশাদ সিদ্দিকি তিনি বললেন যে আমি কি দরজা খুলব উনি বিরোধী দলনেতা আসতেই পারেন ওনাকে সবার কথা বলতে হবে আর আমি যা দেখেছি বলেছি আমি মানুষকে ভুল বুঝাচ্ছি না সেটা উনি দাবি করেছেন তবে দর্শক এটুকু বলতে পারি নওশাদ সিদ্দিকি পক্ষান্তরে বলবো তিনি কিন্তু কার্যত ওয়েলকামই করলেন যে হ্যাঁ শুভেন্দু অধিকারী আসতে পারেন কথা বলতে পারেন এবার সাম্প্রদায়িক ইস্যুতে উনি যেটা বললেন শেষ দিকে নির দিকে যে আমি যেটা দেখেছি বলেছি আমি ভুল বুঝাইনি এখন সেটা কতটা কি গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী সেটা অন্য বিষয় তবে এটুকু পরিষ্কার যে যা বুঝলাম শুভেন্দু অধিকারী ওখানে গেলে তাকে যে বিক্ষোভের মুখে পড়তে হবে যদি না ক্রিয়েট করা কোনো বিক্ষোভ হয়ে থাকে কারণ শাসক তো এখন অনেক রকম সব ক্রিয়েট করে শুভেন্দিকে হেনস্থা করার জন্য একটা অস্বস্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য শাসক তো অনেক সব চালাকি করে প্ল্যান করে করে ক্রিয়েট করে করে সাজিয়ে গুছিয়ে করে যদি সেটা শাসক না করে তাহলে মনে হয় না শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে আইএসএফ কর্মীদের কাছ থেকে বাধার বাধাপ্রাপ্ত হবেন কারণ নওশাদ সিদ্দিকীর যা বডি ল্যাঙ্গুয়েজ উনি বললেন একটা কথা বুঝলাম কিন্তু তার তার সঙ্গে তো বডি ল্যাঙ্গুয়েজ যেটা সেটাও তো বোঝা যায় পড়া যায় তো এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর যে বডি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় না উনি মানে এরকম কিছু করবেন যে শুভেন্দু অধিকারী যাবেন তাকে বিক্ষোভের মুখে মুখে পড়তে হবে আইএসএফের তরফ থেকে মনে হচ্ছে না হয়তো উনিও ওয়েলকাম করছেন দেখুন দর্শক এটা কিন্তু এটা কিন্তু খুব নর্মাল বিষয় এটাই কিন্তু হওয়া উচিত বিধানসভাতে শাসক হয় আর বিরোধী একটা ব্যাপার আছে শাসকের যিনি হেড তিনি মুখ্যমন্ত্রী যিনি বিরোধীর হেড তিনি বিরোধী দলনেতা এখন বিজেপি এখানে মূল বিরোধী দল তার নেতা হয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলতে বিরোধী দলনেতা হয়তো কোনো একটা দল থেকে হয়েছেন দলের এমএলএ হিসেবে কিন্তু ওটা কিন্তু একটা সরকারি পোস্ট মুখ্যমন্ত্রী যেমন গোটা রাজ্যের মানুষের ভালো ভালো নিয়ে ভাবা উচিত বা সব বিষয়ে দেখা উচিত সে তিনি বিজেপি করতে পারেন তৃণমূল কংগ্রেস করতে পারেন সিপিএম করতে পারেন কংগ্রেস করতে পারেন বা আইএসএফ করতে পারেন এরকম দেখার দেখা উচিত নয় কিন্তু দেখেন না যা দেখি মুখ্যমন্ত্রীকে আমরা তো ভুলেই যাই যে উনি মুখ্যমন্ত্রী নাকি দলের নেত্রী হিসেবেই এখনও রয়েছেন নবান্নে বসেন সেকেন্ড কার্যালয় হিসেবে দলের তো উচিত তো মুখ্যমন্ত্রী যিনি হন তার উচিত সকলকে সমান চোখে দেখা ঠিক তেমনি যিনি বিরোধী দলনেতা হন তারও কিন্তু উচিত সকলকে সমান চোখে দেখা মানে বিরোধী দলনেতার বাইরে তিনি যখন নেতা হয়ে থাকছেন তখন তিনি তার দলের হয়ে ভাববেন দলের হয়ে করবেন কিন্তু বিরোধী দলনেতা যিনি হন সরকারি পোস্ট যেসব বিরোধী আর কি বিশেষ করে আছে তাদের যেখানে যা সমস্যা সেসব নিয়ে তার কথা বলা উচিত কথা বলার মানে স্কোপ থাকে এমনকি শাসকেরও যদি কোথাও কিছু সমস্যা হয় সেটাও বলতে পারেন সমস্যা হলে বিশেষ করে শাসকের সমালোচনা করাটা হচ্ছে বিরোধীদের কাজ এবং বিরোধী দল হচ্ছেন তার মধ্যে হেড সরকারিভাবে তো সেখানে যেতেই পারেন কিন্তু এখানে সমস্যা অন্য অন্য এটা কি হবে জানেন যখনই শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে যাবেন তখন তৃণমূল কংগ্রেস দেখবেন একেবারে রেরে করে বলতে মানে উঠবে রেরে করে বলতে শুরু করবে বলেছিলাম না শুভেন্দুর সঙ্গে আই আইএসএফের ক্যাক সম্পর্ক নওশাদ সিদ্দিকীর কেমন সম্পর্ক সব তলে তলে আইএসএফকে লাগানো হচ্ছে ভোট কাটানোর কাজে বলেছিলাম না দেখছেন তো আইএসএফের ভাঙড়ে চলেছিলেন শুভেন্দু অধিকারী এই কথা কিন্তু শাসক বলবে এই কথা শাসক বলবে ফলে সেক্ষেত্রে হয়তো প্রশ্নের মুখে পড়তে পারেন আইএসএফ লিডার নওসার সিদ্দিকী শুভেন্দুর হয়তো অত প্রশ্নের মুখে পড়তে হবে না গেলে কিন্তু এখন আইএসএফের লিডার কি করবেন তাকে হয়তো অন্য কিছু ভাবতে হয় কিন্তু তবু তবুও বলব উনি কিন্তু এরকম কথা বলছেন না নওসাদ সিদ্দিকী আর এটুকু বলতে পারি যদি শুভেন্দু অধিকারী যান যেতে পারেন ওখানে যদি সত্যি ওখানে আইসএের লোকজনরাও কথা বলেন তার সম্পর্কে তাহলে বলবে একটা বার্তা যাবে একটা বার্তা যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা এখনও মনে করছেন বা মনে করেন বা করানোর চেষ্টা করেন অনেকে যে বিজেপি দলটা হচ্ছে সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারী হচ্ছেন সাম্প্রদায়িক সেটা কিন্তু এই যে ধারণা সেটা কিন্তু ভাঙবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেহেতু ভাঙড় এলাকাতে সংখ্যালঘু সম্প্রদায় বেশি এবং এই যে আইএসএফের যে সাপোর্টার সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সাপোর্টটা বেশি সুতরাং সেদিক দিয়ে কিন্তু একটা ভুল ভাঙবে বা একটা বিজেপি সম্পর্কে নতুন একটা বার্তা যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে না শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হন যাই হন উনি কিন্তু সবার জন্যে আসছেন মানে আমরা সমস্যায় পড়েছি উনি কিন্তু আসছেন বিরোধী দলনেতা হিসেবে ফলে এদিকটা ব্যাপারও রয়েছে কিন্তু ওই পলিটিক্যাল সব ইকুয়েশান অনেক সমস্যা আবার যদি কেউ বুদ্ধি দিয়ে থাকে কোনো দল আই এস যে না শুভেন্দু অধিকারীকে ওখানে জিতে দেওয়া চলবে না ওকে বেশি আহ্বান করা চলবে না তোমাদেরকে অন্য সময় আমরা দেখেছি সুতরাং আমাদের কথা শুনতে হবে নাহলে কিন্তু আমরা আর কোনো কোনো কিছুতে থাকবো না ওই বগলে ইট বলেছিলাম না বগলে ইট না ফেললে বাংলার সমস্যা এখন সেই সব শুনে হয়তো আবার আইএসএফ যদি হয়তো ভাবছে যে শুভেন্দু অধিকারী যান যান আবার হয়তো পিছিয়ে আসতে পারে যে না দরকার নেই বাবা যদি আবার কিছু বুদ্ধি কোথা থেকে তারা পেয়ে থাকে কোথাও থেকে তারা পেয়ে থাকেন ফলে সব মিলিয়ে রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশন সমীকরণ বিরাট জটিল অথচ দেখবেন মানুষজন মারা যাচ্ছেন হাহাকার সব আইএসএফ ছোট্ট দল তেমন তার পরিকাঠামো নেই বিজেপি বড়ো দল বিরোধী দলের নেতা একটা বড় দলের নেতা এবং বিধানসভা বিরোধী দলের নেতা আর এই সময় যারা অসহায় পরিবারগুলো রয়েছে বিশেষ করে তাদের পাশে থাক মানে সকলেরই থাকা উচিত যারা থাকতে পারবেন তুলনামূলকভাবে তাদের আরও এগিয়ে আসা উচিত কিন্তু যদি পলিটিক্যাল এই সব ইঁট বগল ইঁট নিয়ে ঘোরাঘুরি হয় তাহলে কি হবে যারা সাফারার হচ্ছেন তারা ওই সাফারার হয়েই থেকে থাকবেন আর ওই মাঝখানে সব পলিটিক্যাল চর্চা হবে একটা সময় নেতারাও সব ভুলে যাবেন আর যারা স্বজন স্বজন হারা হলেন তাদের বাকি জীবনটা একটা সংকটের দিকে এগিয়ে যাবে অনেকের পরিবার দেখছিলেন ছোটো ছোটো বাচ্চা নতুন বিয়ে হয়েছে সমস্যার মধ্যে তারা থেকে যাবেন কিন্তু কিছুতে কিছু হবে না আমি বলি দর্শক এই যে যারা যারা মারা গেলেন না যারা ক্ষতিগ্রস্ত হলেন না মারা গেলেন বা জখম হয়ে পঙ্গু টাইপের হয়ে গেছেন এই এই প্রত্যেকের নাম তালিকা ধরে না একটা রেকর্ড রাখা উচিত শাসক তো দেখবে না কিন্তু বিরোধী যারা রয়েছে দল বা যারা নেতারা রয়েছেন তাদের সকলেরই কিন্তু একটা সমষ্টিগতভাবে না এই 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 সমস্ত পরিবারগুলোর পাশে থাকা উচিত এতে কি হবে জানেন একটা হচ্ছে পরিবারগুলো অনেকটাই তারা একটা রাস্তা পাবেন বাঁচার রসদ পাবেন বাঁচার আর তেমনি আগামী দিনে এই যে মুভমেন্ট মুভমেন্টটা তো করতে হবে এমনি এমনি তো ক্ষমতা তো আসা যাবে না বা এমনি এমনি তো সরানো যাবে না তো মানুষ যদি ভাবেন যে দূর কি হবে রাস্তায় নেবে দরকার নেই স্লোগানটাও দিতে যাব না কি হবে গেলে যদি আবার শিকার হয়ে যায় শিকার হয়ে গেলে তো তো আমার পরিবারটাই অসহায় করবে কেউ পাশে থাকবে না তো সেই জায়গায় একটা এনার্জি পাওয়া যাবে কোনো মানুষের মৃত্যু সেটা আমরা কোনো চাই না কিন্তু তবুও ফিল্ডে না গেলেও নানানভাবে প্রতিবাদ করা যায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানানভাবে তারাও করবেন কথা বলবেন একটা ভরসা জায়গা যে না সবাই কিন্তু আমাদের পাশে দাঁড়াবেন আমরা একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে লড়ছি যে অপশাসন চলছে সেটাকে সরাতে হবে এসে ইংরেজদের আমলের বিষয়টা মনে মনে করাচ্ছে মনে হচ্ছে না যে আমরা স্বাধীন ভারতে রয়েছি একটা যেন পরাধীন একটা জায়গাতে রয়েছি মনে হচ্ছে তো সেই সাহসটা জোগাবে ফলে এগুলো কিন্তু খুব দরকার নীতি প্রিন্সিপাল নিজেদের একটা ভাবনা থাকবে নিজেদের পলিটিক্যাল ইকুয়েশান একটা সংগঠন বিস্তার এতেই থাকবে কিন্তু একটা জায়গায় তো গিয়ে আসতে হবে যে শাসকের যে যেটা চলছে সেটাকে হটাতে হবে সেটাকে সরাতে হবে তার জন্য নিজেদের মধ্যে আকি না করে নিজেদের মধ্যে কাদা ছোঁয়াছুয় না করে এইসব সব হবে তত শাসকের লাভ এটা পরিষ্কার তো সেসব না করে আমরা আমাদের মতো সংগঠন বিস্তার করি কিন্তু টার্গেট ফোকাস এরিয়া একটাই নো ভোট টু মমতা ওকে সরাতে হবে তার জন্য আমাদেরকে যতটা কৌশল করে পলিসি করে করতে হয় করতে হবে একটাই উদ্দেশ্য নো ভোট টু মমতা এই হিন্দু মুসলিম এইসব করে হবে না এটা নিয়ে কিন্তু সকলকে এগোতে হবে না হলে ওই নিজের মধ্যে কাদা ছোঁয়াছড়ি মানুষ মারা যাবেন হাহাকার অবস্থা হবে আর ওই দিক দিয়ে ফাঁকতাল দিয়ে আবার শাসক জমিয়ে বসবে জাকিয়ে বসবে আজকে ভাঙড়ে যে ঘটনা ঘটেছে এনকাউন্টার এনকাউন্টার বলা হচ্ছে আমি এনকাউন্টার কী হয়েছে এখন নানান সব প্রশ্ন উঠছে আমি এটা নিয়ে একটা ভিডিও করব আরামবাগ টিভিতে খুব কিন্তু রহস্য আমার মধ্যে তৈরি হয়েছে সবাই চুপচাপ হয়ে যাচ্ছেন এটা নিয়ে বিরাট আন্দোলন করা উচিত যে কী হয়েছে বিষয়টা ওই দিন কী করে এত লোক গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন দুদিন আগে কী বিষয় রহস্যটা কি এলাকার মানুষ তো বলছিলেন যে পুলিশের ড্রেস পরে গুলি চালানো হয়েছে আবার এদিকে এদিকে অন্যজন বলছে পুলিশের সঙ্গে কাউন্টার এনকাউন্টার মানে গুলি চলে পুলিশকে নাকি গুলি চালানো হয়েছে পুলিশকে গুলি চালানো হলো আর ওই লোকগুলো কার গুলিতে মারা গেলেন তাহলে পুলিশ কুল পাল্টা গুলি চালিয়েছে তার মানে পুলিশের গুলিতে মারা গেছে তাহলে যখন সেন্ট্রাল বাহিনীর সঙ্গে কিছু হয়ে যায় তখন দোষ হয়ে যায় আর এদিকে পুলিশের গুলিতে যদি কেউ মারা যেতে থাকেন তখন পুলিশের দোষ হবে না তখন সব চুপচাপ মুখে কুল্লুপে বসে বসে রয়েছেন নাকি সত্যি যে অভিযোগটা করা হচ্ছে পুলিশের উর্দি পরে গুলি চালানো হয়েছে যেটা নন্দীগ্রামে অভিযোগ উঠেছিলো চটিপায়া পুলিশ সুতরাং এগুলো ভাববা রয়েছে তো এগুলো কে ভাবাবে কীভাবে হবে এর মোকাবিলা করা হবে একা আইএসএফ ছোট্ট দল বুঝতে পারছি গলাটা টিপে দেওয়ার চেষ্টা হচ্ছে তো সেখানে যদি বিরোধী দল যারা আছে একসঙ্গে এই সমস্ত অন্যায় যেগুলো হয়েছে সেগুলোর বিচার চাইতে শুরু করে এবং এই যে বিষয় এইসব যে প্রশ্ন তুলে একটা মুভমেন্ট স্ট্রং করে যে হ্যাঁ এর রহস্যের উদ্ঘাটন করতে হবে কি করে হলো গুলিবিদ্ধ পুলিশ কী গুলি লেগেছে উল্টো দিকে গুলিটা কাদের গেছিল কেন মারা গেল উল্টো দিকে লোকজন গুলিবিদ্ধ হয়ে একজন পুলিশের অফিসার যখন হয়েছে হয়েছেন বলে খুব বলছেন কোথায় আছেন কে জানে কিন্তু উল্টো দিকে গুলি মারা গেলেন কোথা থেকে এ রহস্যের উদ্ঘা উদ্ঘাটন করতে হবে না তার জন্য তো দরকার হলে সমষ্টিগত বিরোধীরা ঐক্যবদ্ধ লড়াইটা করুক একটাই তো লক্ষ্য শাসককে হটানো সবাই তো সে কথা বলছেন তো কেন নিজেদের মধ্যে এতটা বিভাজন আমি আবার বলছি নিশ্চয়ই পলিটিক্যালি আদর্শ নীতি তারা চলবেন যে তার সংগঠন বিস্তারের একটা ব্যবসাভা থাকে কিন্তু ভাবতে হবে যে নিজেদের ওই কাদা ছোঁয়াছুঁইতে শাসক না সুযোগ পেয়ে যায় আরও অত্যাচার করার সুযোগটা না পেয়ে যায় এটাও ভাবতে হবে যাই হোক দর্শক অনেক কথা বললাম যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস